আরে নতুন মাঝখানে আর উল্টো হলে না তাহলে ভাই গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিন তো সকালের ভিডিও শেয়ার করি, আজকে রাতের ভিডিও। আজকে আমাদের বাড়িতে ছোলে ভাটোরে হচ্ছে, তো ছোলে হয়ে গেছে, ভাটোরেও হয়ে গেছে, এখন খেতে দেবো দাদাইকে। তো তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো, কীভাবে রেসিপি, কীভাবে কী করেছি। তো চলো দেখতে থাকো। এই যে দিদি ভাই, কি ভাটোরে, ছোলে ভাটোরের জন্য ময়দা ময়াম দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে ছোলে ভাটোরে হবে। আর এখানে ছোলের জন্য সব মশলাপাতি কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। আর এই যে কাবলি ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়েছে, 4-5 ঘন্টা হয়েছে। তো ভিজিয়ে রাখার জন্য কাবলি ছোলাটা ফুলে গেছে। আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, যেমন কাবলি ছোলাতে দেওয়া হয়। সমস্ত মশলাই গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়েছে। এখানে প্রেশারে ছোলাটাকে সিটি মেরে নেবো, যাতে মানে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটা গোটা গোটা থাকবে, বাট পুরো মোলায়েম হবে, মুখে দিলেই মিশে যাবে, এরকম একটা ব্যাপার হবে। আর মিক্সিতে আমি সমস্ত মশলাগুলো পেস্ট করে নেব। গোটা গরম মশলা আদা সবটাই এই প্লেটে কেটে রাখা আছে। এরপর এক এক করে সমস্ত মশলাগুলো পেস্ট করে নেব, তারপর ছোলেটা করে নেব। ছোলেটা আমি করেছি আর ভটরটা দিদি ভাই করছে। প্রথমেই কেটে রাখা আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়া হলো। এরপর এর মধ্যে যে মিক্সিতে মশলাটা করে রাখা হয়েছে, সেই মশলাটাকে কষানো হবে। আমাদের আবার যে কোনো পেঁয়াজ আদা রসুনের তরকারিতে গোটা গরম মশলা সম্ভব দেওয়া হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করি কালারটা সুন্দর আসার জন্য। আমি আবার কষানোর সময় একটু চিনি দিয়ে দিই, তাতেও বেশ কালারটা সুন্দর আসে। এরপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। ফার্স্টে লবণ, তারপর হলুদ পরিমাণ মতো, তারপর জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নেব তরকারিটা। মশলাটা কষে আসলে তেল উঠবে, তারপর আলুগুলোকে আমি যে হালকা ছোলাটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। যদি ঝোল ঝোল খেতে চায় তাহলে একটু বেশি জল দিতে হবে, আর যদি একটু কষা কষা খেতে চায় তাহলে একটু কম জল দিতে হবে। যেহেতু আমরা ভাটোরে দিয়ে খাবো তাই একটু কমই জল দেবো। এমনিতেও আমার বেশি এক গাদা ঝোলের তরকারি বা কোনো কিছু আমার পছন্দ না, অল্প অল্পই ঝোল পছন্দ। আর এখানে দিদি ভাই যে ময়দাটা মেখে রেখেছিল সেটা দিয়ে লুচি বেলে নিচ্ছে, এবার এটাকে ভাজা হবে। ছোলে আমার এখানে প্রায় কমপ্লিট, পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এরপর ভালো মতো তরকারিটা ফুটলেই নামিয়ে দেবো, একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। আর ওদিকে লুচিটা ভাজা হচ্ছে, মানে যেটা ভাটোরে আর কি। এই লুচিটা শুধু মাত্র জল না, ময়াম দেওয়ার পরও
আরও কী কী দিয়ে মাখা হয়েছে যার জন্য এইরকমভাবে ইস্ট আরও অনেক কিছু হয়তো দেওয়া হয়েছে, তাই এইভাবে ফুলছে টপা টপা করে। আর টেস্টটা একদমই আলাদা, ছিঁড়ে মুখে দিলে মনে হবে যেন মোমের মতো। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে দুটো দুটো করে দিয়ে ভাজছে পিঙ্কি। সবসময় এসব হলে পিঙ্কি আর দিদিভাই মিলেই করে, আমি শুধু ভিডিও করি আর খাই, আর সবাইকে খেতে দেওয়ার দায়িত্বটা আমার। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করা হচ্ছে, বাচ্চাগুলোরও খিদে পেয়েছে। আর দেখবে বাড়িতে ভালো কিছু রান্না হলে বাড়ির সবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আরে ধর, দিনের বেলা হবে না, বিকালেই তো হবে। তোমার তো বেড়াবো দিনের বেলা নাকি বিকালেই তো যাবো, রাত্রে বেলা ধরো তো নাও হতে পারে। না না বললো তো হবে, না না সবে এখন কি করে দিয়ে গেল, আমাদের ক্যাম্পেনিং মতন করে দিয়ে গেল, আমরাও যাবো। এই যে এগুলো ফুলে দি, এই তো প্যা দিয়ে দেবো প্যা সব চার্জে দিতে হবে। কালকে কারণ যাবে দাদাই আর হাজবেন্ড বসেছে খেতে। ফার্স্টে বাচ্চা দুটো খায়, বাচ্চা দুটো টিভি দেখতে দেখতে খায় বলে, ওরা এখানে বসেনি টেবিলে, ওরা ঘরেই বসে। আর দাদাই আর ও টেবিলে বসে খেয়ে নেয়, তারপর আমি পিঙ্কি আর দিদিভাই তিনজন একসাথে খাই। আজকের ভিডিও এতটাই, ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।